বিরুদ্ধে হিন্দু মুসলমান একসাথে লড়ছে, লড়বে, ধর্ম নিরপেক্ষ দেশকে আমরা ধর্মের ভিত্তিতে ভাগ হতে দিচ্ছি না।
আমাদের আন্দোলন সিএবি ক্যাব, অর্থাৎ যে অসাংবিধানিক ক্যাব বিলটা পাশ করা হয়েছে একমাত্র গায়ের জোরে স্বৈরাচারী যে অমিত শাহ যেভাবে ক্যাব বিলটা পাশ করিয়ে নিয়েছে তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন। কারণ এই ক্যাব বিলের মাধ্যমে হিন্দুদের জন্য এক আইন ও মুসলমানদের জন্য এক আইন। আমাদের পূর্বপুরুষ দাদা পারদাদা সব আমাদের এই দেশেই ছিল, অতএব আজকে এই ক্যাব বিলের মাধ্যমে আমাদেরকে ভারতবর্ষ থেকে উচ্ছেদ করার চিন্তা ভাবনা করেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বিরুদ্ধেই আমাদের আজকের প্রতিবাদ। আমাদের আজকে লাওয়াডি গ্রামবাসীবৃন্দ আমরা ক্যাব বিল জ্বালিয়েছি আন্দোলনের মাধ্যমে, শান্তিপ্রিয় আন্দোলন করেছি আমরা, অশান্তির পথ বেছে নিইনি। আমাদের প্রশাসনও এসেছিল, প্রশাসনের সঙ্গে কথা বলার পর আমরা ক্যাব বিল জ্বালিয়ে আমাদের প্রত্যাহার আমরা তুলে নিয়েছি। আমাদের এক ঘন্টার ওপর পথ অবরোধ ছিল। ক্যাব বিল পুড়িয়ে এবং কালো পতাকা দেখিয়ে আমরা, আমার নাম শেখ মিনহাজউদ্দিন,